হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টাম নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশন। তো 2019 আরআরবির 21 জুলাইয়ের ফার্স্ট পার্টের নন নার্সিংগুলো আলোচনা করছিলাম। তো আজকে 74 নম্বর কোশ্চেন, হাউ মাচ পপুলেশন ইজ ডিসকভার বাই এ কমিউনিটি হেলথ সেন্টার। কমিউনিটি হেলথ সেন্টারে কত পপুলেশন থাকে, 15,000 থেকে 45, না 20,000 থেকে 30,000, না 3,000 থেকে 5,000, না 80,000 থেকে 1,20,000। তো এটার ডি নম্বর উত্তর হবে কমিউনিটি হেলথ সেন্টারে সব থেকে বেশি পপুলেশন থাকে। তারপর সাব সেন্টারে কত থাকে, সাব সেন্টারে হচ্ছে রুরাল এরিয়ায় 5,000, আর ব্যাকওয়ার্ড এরিয়ায় হচ্ছে 3,000। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে 30,000 রুরালে, আর 20,000 ট্রাইবাল বা হিল এরিয়াতে। সব থেকে কম থাকে সাব সেন্টার, তার প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, তার কমিউনিটি হেলথ সেন্টার। এটা খুব আসে পরীক্ষাতে, বিশেষ করে সাব সেন্টারে কত আসে। তারপর এখানে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন সিরিজ, 7, 9, 13, 21, 37, 37-এর পর কী হবে, এটার উত্তর হবে 69। 69টা কীভাবে হলো, দেখো 7-এর পর 2 যোগ করছে, 7 আর 9, তারপর 9-এর পর 4 যোগ করে হচ্ছে 9, 10, 11, 12, 13, মানে 2-কে গুণ করে 4 হলো, 13-এর পর 21, তাহলে 4-কে আমরা যদি গুণ করি 8 হবে, 8 আর 13 যোগ করলে 9, 10, 11, 21। এবার 21-এর সাথে এখানে যে 8 বের হলো, এইদিকে দেখো 8, 8-এর সাথে 8 যোগ করলে 16, তাহলে 21 আর 16 যোগ করলে 37। সেমভাবে আমরা 37-এ থাকি থেকে আবার 16 × 2, 32 যোগ করলে তোমাদের 69 অ্যান্সারটা চলে আসবে, একদম ইজি। এটা ভিডিওগুলো ছোট ছোট করছি, তোমরা একটু দেখবে। তারপর ইন ডোমেস্টিক ওয়াটার চয়েস, হুইচ অফ দ্য ফ্লোয়িং থিংস ইজ নট এ পার্ট, মানে ওয়াটার চয়েসের পার্ট না ডিজল ম্যাটেরিয়ালস কোনটা হবে, নাইট্রেট, এটা ডোমেস্টিক ওয়াটারের পার্ট, ফসফেট, ক্যালসিয়াম অথবা সোডিয়াম, এগুলো স্যান্ড, স্লিট, ক্লে, এটা ডোমেস্টিক ওয়াটার সয়েজের পার্ট নয়, উত্তর ডি হবে। ওকে, আশা করি অ্যান্সারগুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে যদি কেউ দেখো তাহলে অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে যদি কেউ দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।